নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। অনেকেই আমাদের জিজ্ঞেস করছেন যে কিভাবে এই লেটার, কল লেটার ডাউনলোড করবেন ইন্টারভিউয়ের জন্য। সেখানে কিন্তু অনেকেরই বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই আমাদের কমেন্ট করছেন যে তাদের যে কল লেটার সেটা কিন্তু কোনোভাবে ডাউনলোড হচ্ছে না। তো সেটা কিন্তু একটা সমস্যা অনেকেরই দেখা দিচ্ছে। কেন হচ্ছে না, সেটার মেন কারণ হচ্ছে এই যে ওয়েবসাইট, সেখানে কিন্তু চাপ বেশি পড়ছে। অনেকেই একসঙ্গে এই কাজটি করার চেষ্টা করছে, অর্থাৎ কল লেটারটি ডাউনলোড করার চেষ্টা করছে, ওটিপি অনেকেরই আসছে না। সেই সমস্যা কিন্তু আমরা বুঝতে পারছি, অনেকেরই এরকম সমস্যা হচ্ছে। তবে আপনারা ধৈর্য ধরে করতে থাকুন, বিষয়টি কিন্তু খুব শীঘ্রই সমস্যার সমাধান করে দেবে। আমাদের যে সার্ভার রয়েছে, সে সার্ভারে একটু চাপ পড়ায় কিন্তু এমন ধরনের অবস্থা হয়েছে, ঠিক আছে। তো এই সমস্যাটা কিন্তু খুব দ্রুত সমাধান করে দেবে আমাদের যে সার্ভার রয়েছে, সে সার্ভার। তো দেখুন, এই অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এবং যে সিকিউরিটি কোড রয়েছে সেটা দিলেই কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে ডাউনলোড পেজ, সেটা কিন্তু ডাউনলোড পেজ চলে আসছে। সেখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। শুধুমাত্র অনেকেরই যে ওটিপি, সেই ওটিপিতে কিন্তু সমস্যা হচ্ছে। সেই ওটিপিটি কিন্তু চলে আসবে, আপনি কিছু সময় অন্তর অন্তর চেষ্টা করতে থাকুন, দেখুন ওটিপিতে কোনো সমস্যা হবে না। ওটিপিটি অবশ্যই আসবে, যেহেতু আপনার নাম আছে লিস্টে, সেহেতু আপনার ওটিপি অবশ্যই আসবে, ঠিক আছে। দেখুন কী কী বিষয় আপনাকে নিয়ে যেতে হবে, বা কী কী জিনিস এই কল লেটারের সঙ্গে নিয়ে যেতে হবে, বা যেখানে আপনি যাবেন সেখানে আপনার সঙ্গে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটি কিন্তু একটা লিস্ট সেই কল লেটারে দেওয়া রয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এর ভিতরে যে কোনো একটি নিয়ে গেলেই হবে। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে, মাধ্যমিকের মার্কশিট নিতে হবে, হায়ার সেকেন্ডারি মার্কশিট, অল মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন যে তিনটে মার্কশিট ছিল, তিনটে ইয়ারের বা সেমিস্টার ওয়াইজ করলে যে মার্কশিটগুলো রয়েছে সমস্ত মার্কশিট নিয়ে যেতে হবে। অল মার্কশিট অফ পার্সোনাল কোয়ালিফিকেশান অ্যান্ড সার্টিফিকেট, অর্থাৎ পার্সোনাল কোয়ালিফিকেশানের যে সমস্ত মার্কশিটগুলো রয়েছে, যেমন এমএ, তারপরে যে সমস্ত নেট সেট কোয়ালিফাই, এগুলো যেগুলো থাকে তাহলে অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এবং পিএইচ সার্টিফিকেট, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যদি সার্টিফিকেট থাকে, অবশ্যই কিন্তু আপনি আপনার সঙ্গে এই ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন। এগুলো কিন্তু জরুরি ডকুমেন্টস, যেগুলো আপনার দেখা হবে এবং তার উপরে ভিত্তি করে কিন্তু ভেরিফিকেশনটি হবে, ঠিক আছে। তারপরে ডিআই অ্যাপ্রুভেল ফর টিচার অর নন টিচার স্টাফ, অ্যাপ্লিকেশান ফর ইন সার্ভিস টিচার, অর্থাৎ যারা সার্ভিসে ছিলেন তাদের জন্য যে ডিআই অ্যাপ্রুভেল সার্টিফিকেট, সেটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। সেটা থেকে কিন্তু বুঝতে পারবে যে আপনার, যে আপনারা যে সার্ভিসে ছিলেন সে বিষয়টি, অর্থাৎ আপনাদের মোটামুটি যে নটি ডকুমেন্টস রয়েছে তা কিন্তু নিয়ে যেতে হবে। এই নটি ডকুমেন্টসের উপরে ভিত্তি করে কিন্তু আপনার যে ভেরিফিকেশন তা হবে, এবং পরবর্তীকালে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে এবং তারপরেই কিন্তু আপনি সুযোগ পাবেন, যে নিয়োগ প্রক্রিয়ায় বা কাউন্সিলিং প্রক্রিয়ায় কিন্তু সুযোগ পাবেন।